नमस्कार বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সামান্য একটু দুধ আর ব্রেড দিয়ে তৈরি করব দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা আপনারা একবার তৈরি করলে গ্যারান্টি দিয়ে বলছি বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই রান্নাটা করার জন্য কড়াইয়ে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। আমি এটা রিফাইন অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপর ব্রেড ভেজে নিতে হবে। এখানে আমি 6-7 পিস ব্রেড দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো একসঙ্গে ভাজার জন্য দিচ্ছি না, হাফ হাফ করে ভেজে নিচ্ছি। এগুলোকে ব্রেডের সাইডের যে ব্রাউন কালারটা থাকে সেই কালারটার মতো কিন্তু একদম ব্রাউন করে মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের ব্রেডের পিসগুলো দেখুন সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এইভাবে বাদ বাকিটাও ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ব্রেডের সব পিসগুলো মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার জল দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে জল দিচ্ছি 1 কাপের থেকে একটু কম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখটা খুলে নিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে জলের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্যাফরন থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। এবার রসটা তৈরি করব, তবে এই রসটা কিন্তু খুব বেশি ঘন রস হবে না। গোলাপ জামুনের যেরকম রস হয় ঠিক সেই ধরনের রসটা তৈরি করতে হবে। মোটা রস হয়ে গেলে ব্রেডের মধ্যে কিন্তু একটুও রস ভেতরে ঢুকবে না। রসটা দেখুন তৈরি হয়ে গেছে, যেরকম পাতলা গোলাপ জামুনের মতো রস তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এই রসটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। রসটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। ব্রেডের টুকরোগুলোকে রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এভাবে এটাকে 2-3 মিনিট রেখে দিতে হবে, যাতে ব্রেডটা রসটা পুরো সোক করতে পারে। মিনিট 2-এক ব্রেডের পিসগুলোকে রসের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আমি এটাকে আরও টেস্টি বানানোর জন্য একটা মালাই তৈরি করব, সেজন্য প্যানটা ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, আমি আগে ফুটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে খেতে যেমন টেস্টি হবে সেরকম এই দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে কাজু, কিশমিশ, আমন্ড। এই ড্রাই ফ্রুটস দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। এর সাথে দিয়ে দিচ্ছি একটু দুধের মালাই। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে দুধের পরিমাণ তো কম, চট করে কিন্তু ঘন হয়ে নিচ দিয়ে লেগে যাবে। দুধটা এখন অনেকটাই ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা নিজেরা কতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিট আরো নাড়াচাড়া করতে। দেখুন খিরটা এবার একদম রেডি হয়ে গেছে। এর থেকে ঘন কিন্তু আর করবো না, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। এবার তৈরি করা খিরটাকে রসে ভেজানো এই ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি। পুরো খিরটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা অনেক পয়সা খরচা করে শাহী টুকরা কিনে খান, একবার বাড়িতে এরকম ব্রেড দিয়ে এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু অসাধারণ লাগবে খেতে, একবার শুধু ট্রাই করুন। যাই হোক, আমার আজকের এই রেসিপিটা তো একদম রেডি হয়ে গেছে। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন।
আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।